আমি 23 আগস্ট 2024 ইং স্বাস্থ্য তপশিল দিবস আমরা সবাই জানি, বিলক্ষণ জানি। 1984 সালে 23 আগস্ট দিনে ভারতের পার্লামেন্টে ত্রিপুরায় স্বাস্থ্য তপশিল আইন চালু করার সংক্রান্ত বিল পাস হয় এবং এই আইন অনুসারে তৃতীয় এডিসি গঠিত হয়। কিন্তু যে উদ্দেশ্য নিয়ে স্বাস্থ্য তপশিল আইন অনুসারে তৃতীয় এডিসি দাবি করা হয়েছিল বা গঠন করা হয়েছে, তৃতীয় গঠনের 25 বছর পরেও সেই উদ্দেশ্য পূরণ হয়নি অথবা পূরণ হওয়ার কোনো আশাও তেমন নেই। এর মূল কারণ হচ্ছে তৃতীয় এডিসির সীমিত ক্ষমতা, যার মাধ্যমে ভারতের অন্যান্য জাতিগোষ্ঠীর মতো ত্রিপুরী অথবা ত্রিপুরা জনগোষ্ঠীর সর্বাঙ্গীন শিক্ষা, স্বাস্থ্য, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার বা ক্ষমতা নেই। সেই কারণে তৃতীয় এডিসি গঠনের 25 বছরের পর থেকে ও আমাদের দল আইপিএফটি 2009 সাল থেকে তৃতীয় এডিসিকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরা ল্যান্ড রাজ্যে উন্নীতকরণের জন্য দাবি জানিয়ে আসছে এবং তৃতীয় এডিসির প্রতিষ্ঠা দিবস 23 আগস্ট দিনটিকে ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস হিসেবে রাজ্যে অথবা ভারতের রাজধানী দিল্লি যন্তর মন্তরে পালন করছি। এবং বিগত বছরগুলি নেই, এবারও আগামী 23 আগস্ট 2024 ইং সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুসারে তৃতীয় এডিসি এলাকাকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরা ল্যান্ড রাজ্য উন্নতিকরণের জন্য দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুনরায় মেমোরেন্ডাম সাবমিট করা হবে। তাই ফ্রেঞ্চ মিডিয়া, ভারত ভাগের মধ্য দিয়ে 1947 সালে 14 আগস্ট পাকিস্তান এবং 15 আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন ঘোষণা হয় তখনও ত্রিপুরা রাজ্য একটা স্বাধীন রাজন্য শাসিত রাজ্য ছিল। 1949 সালে 15 অক্টোবর ভারত সরকার ও রাজন্য শাসিত ত্রিপুরার তৎকালীন রিজেন্ট মহারানী কাঞ্চন প্রভা দেবীর মধ্যে ত্রিপুরা ভারত মুক্তির চুক্তি ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট 1949 সাল অনুসারে ত্রিপুরা ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। তখন থেকেই বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের বিভিন্ন সময়ে হিন্দুরা অত্যাচারিত হয়ে বেআইনিভাবে ত্রিপুরায় অনুপ্রবেশ করতে থাকে। কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয় তা ত্রিপুরী বা আমরা ত্রিপুরা জনগোষ্ঠীর জন্য ভয়ঙ্কর এক অনিশ্চয়তার ভবিষ্যৎ রচিত হয়। বাংলাদেশ থেকে আগত লক্ষ লক্ষ শরণার্থীরা ত্রিপুরায় থেকে যায়, ফলস্বরূপ রাজন্য শাসিত ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ ভূমিপুত্র আদিবাসী আমরা ত্রিপুরী অথবা ত্রিপুরা জাতিরা সংখ্যালঘু হয়ে পড়ি এবং গণতন্ত্রের শাসন প্রণালীতে রাজ্য শাসন ক্ষমতা হারিয়ে বর্তমানে এই জাতির অস্তিত্ব সংকটে এখন বিপন্ন। আজ সিএ আইন লাগুর কারণে পাশাপাশি বর্তমান বাংলাদেশে সেই 1971 সালের একই রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি তৈরি হওয়ার ফলে বাংলাদেশ থেকে আরও বেআইনি অনুপ্রবেশ সম্ভাবনা তৈরি হচ্ছে এবং ত্রিপুরা জনগোষ্ঠীরা আরও সংখ্যালঘু হয়ে পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অস্তিত্ব সংকট থেকে নিজেদের রক্ষা করার জন্যই অন্তত তৃতীয় দিশি এলাকাকে নিয়ে পৃথক পূর্ণ রাজ্য ত্রিপুরা ল্যান্ড গঠনের গুরুত্ব বেড়ে গেছে। কাজেই সমস্ত ত্রিপুরী অথবা ত্রিপুরা জাতির অস্তিত্ব রক্ষার্থে বিগত বছরগুলি নেই আগামী 23 আগস্ট 2024 ইং ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালনের মধ্য দিয়ে ভারতের সংবিধানের 2 এবং 3 নং ধারা অনুসারে তৃতীয় এডিসিকে পৃথক পূর্ণাঙ্গ ত্রিপুরা রাজ্যে উন্নতিকরণের দাবি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট পুনরায় মেমোরেন্ডাম সাবমিট করা হবে। সমস্ত ত্রিপুরাবাসী ভাই ও বোনদের আমাদের এই সাংবিধানিক দাবিকে সমর্থন করে আগামী 23 আগস্ট 2024 দিল্লির যন্তর মন্তরে ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালনের মহতি অনুষ্ঠানে দলে দলে যোগদান করার জন্য আইপিএটির পক্ষ থেকে আমরা এখানে যারা আছি আমরা বিনম্র আবেদন রাখছি। সবাইকে নমস্কার। প্রিন্স মিডিয়া 2024 বেশ কানে যে 23 আগস্ট আবার ষষ্ঠ তপশিল দিবস শিখ শিদিল ডে এনে পালে পালে যা গীতম ত্রিপুরা পালে যা মানে কারণে কি 1984 সন্ধি 23 আগস্ট ভারত নেই পার্লামেন্ট
অনেক চিনি বলাই রক আপ্রতি ইউজেস যে তমতনের বরং আন্দোলন পরিপ্রেক্ষিতে 23 আগস্ট 1984 ভারত পার্লামেন্ট শিখ সিদিল আইন ত্রিপুরা লাগু বাকি বিল পাস খাইজাক ও বিল পাস নেই অনুসারে ন ত্রিপুরা ও ত্রিপুরা টিটি এডিসি গঠন খা চাব যতন সাইমান একে কিন্তু যে উদ্দেশ্য চীন রিজনাল পলিটিক্যাল পার্টির আপর টিএসএফ ইন্দি টিউকেএস ইন্দি বা তাব টিউজেস বা ব্লাই চিনি যাক কামিব বেশি যে উদ্দেশ্য তুই চিনি হরিনাথ দেববর্মা এন সি দেববর্মা শ্যামাচরণ ত্রিপুরা সং যে উদ্দেশ্য তুই শিখ সিদিল আন্দোলন খেলা মানখা কিন্তু আ উদ্দেশ্য পূরণ লিয়া তামনি হিকে তাবুক নি বর্তমান নি টিটি এডিসি সেই রকম কোন ক্ষমতা পাওয়ার করুই যে ত্রিপুরাশানি অস্তিত্ব সংকট ন রক্ষা খেলে যাবে মনে বাকি 25 বছর পর টিটি এডিসি নি ক্ষমতা ন নাইয়ই চেরি পরীক্ষা খেলাই নাই মানে পরে 25 বছর পরে 2009 স্যার এন সি দেববর্মানি নেতৃত্বে আইপিএফ টিটি এডিসি এলাকান ত্রিপুরাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্য গঠন মা খাইনাই সংবিধান ভারত সংবিধানের 2-3 ধারা অনুসারে হাই খাই আইপিএফ টি জন্মগত থেকে না তাবছর জরা 2024 জরা প্রত্যেক বছর দিল্লি অভিযান খেলাই ফাইব তাকলাই বাই কচার করোনার বাকে সাজা বিষা থাঙ্গি মানলিয়া তাকলাই বাই 15তম সন দিল্লি অভিযান থাঙ্গি টঙ্গ প্রত্যেক 23 আগস্ট যেহেতু সিং এডিসি এরিয়ান তুই ত্রিপুরাল্যান্ড রাজ্য গঠন নি দাবি ক্লাইমানিবা এডিসি নি প্রতিষ্ঠাতা দিবস 23 আগস্ট নসম ত্রিপুরাল্যান্ড দাবি দিবস হিসাবে সিং পালন ক্লাই ফাইব ত্রিপুরাও বাগি পালন খা ওয়াইসাংকে বা যন্তর মন্তর থাঙ্গি পালন ক্লাইও নতুবা ত্রিপুরাও ক্লাইও বেশিরভাগ সঙ্গর ত্রিপুরাও 23 আগস্ট দাবি দিবস হিসাবে পালন ক্লাই পান কিন্তু প্রত্যেক বছর সুং দিল্লি অভিযান কথাঙ্গি ভারত নি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাই স্বরাষ্ট্রমন্ত্রী চিনি ত্রিপুরাল্যান্ড দাবি নতুন মেমোরেন্ডাম সাবমিট ক্লাই ফাইব অব হাইক্লাই ন তাকলাইব 23 আগস্ট 2024 চৌ আইপিএফ টি আইডাব্লিউএফ টি ইউড আইপিএফ টি আটিসা ইন্ডিজেনাস মোটর ওয়ার্কার ইউনিয়ন বিভাগ পাল মিলি লাই চৌ দিল্লি নি যন্তর মন্তর ত্রিপুরাল্যান্ড স্টেট হুড ডিমান্ড দে পালাই মানে বিশু তৈ হাই ন হাই ত্রিপুরাল্যান্ড নি দাবি তুই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী একে মিশ্র থেকে সুরক্ষাই যে যে যেখানে নাম মানে জাকা হো তাকলাই ডিমান্ড নি মেমোরেন্ডাম সাবমিট খাইনে অবন সাবমিট না বাকি মূলত সুন্দরগ্ন তিনি নি প্রেস মিত রিং মানে কারণ একাই তাছিং চুং প্রেস রিলিজ নোট পরিমাণে বিশিং তৈং সাইমানকা আর সারা ত্রিপুরাও সাইমানান দরকার কারণ তামুনি উদ্দেশ্য ত্রিপুরাল্যান্ড সানজাকা আবু তাবুক যত বড় সাইমান যাক তিনি নেওয়া জরাব কিসিসা যদি সাইরি মানকা কে কাহামন নাই কিনে আং কিসিসা কক সানাই চুং তাছিং সাকা যে এডিসি নি যে সীমিত ক্ষমতা আও এডিসি মান কাহাঙ্কে চিনি ত্রিপুরাশার নি অস্তিত্ব সংকট মান নচন রক্ষা খালাই মান নহলে ওয়ানসুক মানে এডিসি নি যে ক্ষমতা পাই আবো মানলি আবো কনফার্ম খা বনি বাকি নচন এডিসি ন ত্রিপুরাল্যান্ড রাজ্য আপগ্রেডেশন নি বাকি ডিমান্ড মাত লাই তামনি কারণ মেইন যে রিজন মেইন যে কারণ খা যে তাসিং সিং প্রেস নোট পরিমাণে বিশিং তৈসাই মান খা লক্ষ লক্ষ বাংলাদেশ নি যে বেআইনিভাবে যে শরণার্থী বা যারা অনুপ্রবেশ খাইনাই হাপেক্ষা আবো ভারত পাকিস্তান স্বাধীন মানপুর নিয়ে হইতে না শুরু খা আরো নিবিছেন ভারত পাকিস্তান যেপুর স্বাধীন গো কিন্তু ত্রিপুরা আপুর স্বাধীন রাজ্য 1949 সন যেপুর চিনি রিজেন মহারানী কাঞ্চনপ্রভা দেবীবাই ভারতবর্ষ নিবিছিং ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট মানে বিশুতি ত্রিপুরা যেপুর ভারতবর্ষ ফাই হাফ সপক্ষা আপ্রুকে
তাইব ফাতার নি বড় খাবনানি বেআইনি ভাবে আবো একটা চেঙ্কা। কিন্তু 1971 সালে যে প্রো পাকিস্তানি ইয়াকনি বাংলাদেশ ন স্বাধীন খেলাইনি বাকি ভারত বে পাকিস্তানি বিচিং যুদ্ধ অঙ্কা আপ্রো ও যে বেআইনি ভাবে যে চুপি চুপি যে হাপমানে আবো চুপি চুপি ইয়া ওই লক্ষ লক্ষ শরণার্থী ত্রিপুরা ও আশ্রয় না পেকা নিনি পশ্চিমবঙ্গ সঙ্গে ঠিক ন কিন্তু ত্রিপুরা যে হাপাইনে র ম্যাক্সিমাম না আবো থাঙ্গি কিপলি সকলিয়া নিকু নই যে ভূমিপুত্র সন অফ দা সয় ত্রিপুরা সার রাজানি আমল নেছিমি যেখানে 80% যারা সংখ্যাগরিষ্ঠ বড় গবাং হইতাম নাই ও লক্ষ লক্ষ শরণার্থী পাই ত্রিপুরা সেদেল মানে বাকে বড় সংখ্যালঘু বড় কম হইতাঙ্কা যতন সাইমান গণতন্ত্র ভূতাপতি বাই সরকার গঠন রাজন শাসিত রাজানি আমল তাপতি ভূতাপতি বাই ইয়া কিন্তু সিনীতি প্রচার হয়তো আপুরু কিছা শিক্ষিত শিক্ষা দীক্ষায় কিছা কম নিকো নয় আবার আসুক সাইমান লিয়া বড় বড় যদি শরণার্থী না আশ্রয় রিকাঙ্কে বড় ভূতাপতি ও বড় যে অংশগ্রহণ খেলে না বরং মর্যাদি সে সরকার গঠন নাই আমি খেল খাইজাক লিয়া যে কারণে আবু গণতন্ত্র নিয়ে যে প্রক্রিয়া ও চুং ভূতাপতি ও ভুঁই ফাতারনি বড় রঙনি বড় রকমের যে বেশি ভূত সংখ্যা বাঙি থাকি নয় রিয়েল যারা অহানি বুসারক চিনি ডেভেলপমেন্ট শিক্ষা নি হিন্দি এডুকেশন হিন্দি ইকোনমিক হিন্দি যত জায়গা ডেভেলপমেন্ট ক্লাইনের বাকি যে ক্ষমতা দরকার আ ক্ষমতা চিনি ইচ্ছাগ ভাই সপাইলিয়া এই গণতন্ত্র প্রক্রিয়া হবো ফাতারনি বরফ ভাই হাফাই সেটাল মানে কারণ তাবু ইদানিং যতন সাইমান কাছিন ওর ভারতবর্ষ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল সিএ আবো লাগু অংখা সিএ লাগু মানে পরে একটা সাহিত্য কাহাম নংখা যে আজাকা সাজাকা যে এডিসি এরিয়া ও এডিসি এরিয়া ও ত্রিপুরাসা বাদে অন্য কোনো বড় সিটিজেনশিপ রিজার্ভ করা কিন্তু আ জায়গাও সিটিজেনশিপ রিজে এখন নন এডিসি এরিয়াও তো সিটিজেনশিপ রিজেক নাই ওখানে নিনি রুস্তার হিন্দি বা যে সেপান হিন্দি দাবি দেওয়া যে কোনো হিন্দি আবো তো রাজ্য নি জনসংখ্যা নি ভিত্তি খাইছে অবনি রেশিও সুনাম যাগো যে কারণে আই এডিসি ও ফাতারনি বরণ দায়ী হাম্পান চিনি যে রুস্তারনি ক্ষেত্রে আবো এফেক্ট নাই কারণ বন্ধন এডিসি ফাই হাফে মানে আবো হিসাব থানা অজাগ চিনি এটি প্রসার এইবার সংখ্যা লঘু থানার বাকি কাছে রিক্স থাকা পাশাপাশি ইদানি যতন সাইমান শুন যতন সাইমান খা সারা বিশ্ব পৃথিবী সাইমান খা যে 1971 সনের যে দশ আঙ্কা বাংলাদেশ একই দশা নেই কারণে আবতে এসে রিপিটিং করে তাবো বাংলাদেশ যে রাজনৈতিক যে পরিস্থিতি আ পরিস্থিতির কারণে চিনি বর্ডার বাংলাদেশ বা ত্রিপুরা বর্ডার গবাং জায়গাও বেআইনিভাবে বাক্সা তেপটা ভাবিন টঙ্কা সাইমানিয়া হামনানি বাকি প্রস্তুতি নি টঙ্কা আহিনছে যেন সংখ্যালঘু অংশগুলি থাকা তাবো যদি আ বড় রক্ত ভাই হাবি সপাই থাকে সুতায় অ জায়গাও সংখ্যালঘু তো দূরে থা পৃথিবী হইতে কমাই থাকানি মতন কন্ডিশন ভাই সপাই থাকে ঋতুকু ইমান দিয়ে আমি থাকান কন্ডিশন এই কন্ডিশন হইতে বাঞ্চিনেন বাকি একমাত্র লামা অন্তত চিনি এদেশি এলাকা নতুয়ে রাজ্য গঠন ত্রিপুরালেন রাজ্য গঠন খাইয়া সা চিনি ত্রিপুরাসার অন্য শুনতাই ধরনের অস্তিত্ব বিনা আইডেন্টিটি মুথাং তুমানের মতন কোন লামা করি আব ফাইনাল এনে চিং ওয়ান সুপকা বনে বাকি চিনি দাবি ন তাইব জোরদার আন্দোলনকে খেলাইতে সাই তুমান বাকি চিং বুসকানি 23 অগাস্ট 2024 ত্রিপুরালেন দাবি দিবস যন্ত্র মন্ত্র পালন খাই মানে বিশুতই চং সিটিং ডেমনস্ট্রেশন খাই ও সিটিং ডেমনস্ট্রেশন হইতে ভারত নি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এ কে মিশ্র ভেবাক নচং হাই নহাইতে হইসা সে মেমোরেন্ডাম সাবমিট খাই আল কই নাই যত ত্রিপুরাসার যারা দিল্লি তংনাই ত্রিপুরা নি ফাতার তংনাই নরব আর ফাইস পাইটি 23 অগাস্ট যন্ত্র মন্ত্র তাই ত্রিপুরা ও তোমায় যত ত্রিপুরা সার যে যত সম্ভব ও দলে দলে
চিনি ও মুভমেন্ট সমর্থন খাই দিল্লি অভিযান থারা নামে যত্ন তিয়ারংনা নিতম অব আইপিএফ তিনি তরফ থেকে চিনি বিনম্র আবেদন খা খা পাইছেন ওই হর যাও একে অবন সাকলাই জানি বা কিন্তু মূলত শুনতিনি প্রেসমি একে তীপ্রসারণ আল কই নাই যাই চিনি কোনো লামা করুই রাজ্য গঠন ছাড়া তাই কোনো বাঞ্ছিনা নিলামা করি যত্ন ও দিমান্য সমর্থন খাই আইপিএফ টিন সমর্থন খাই যান যত যত্ন না হামবাই একে তাবু চিনি ইউ আইপিএফ 2024 তিনি সং পার্টি আইপিএফ টি তাই ব্রাদারহুড অর্গানাইজেশন হিসাবে তিনি প্রেস রিলিজ খাইনা বাগে নরমি বুসকামা মা ফাজাকা তাঙ্গে গাঙ্কে সং 2009 নি সিমি 2024 জরা তাবু পর্যন্ত সং 23 আগস্ট এডিসি সালমান দিন নিয়ে সং পালাই দঙ্গ ও পালাই থানি আং সারা ত্রিপুরানি যত সিনি অর্গানাইজেশন নি সিনি সমর্থক বড় রমা আং কবনা মুসুঙ্গ যে যে দিল্লি ও থাঙ্গিনে পার্টিসিপেট খাইমিয়া বড় রক ডিভিশন রক বড় যা যা ডিভিশন খাইমানো তে সঙ্গাই থানায় রঙে বাকে আং সাকলাই টাইম শিডিউল সাকলাই নাই সিনি টাইম খা বাদারঘাট আগরতলা ট্রেন স্টেশন দুইটা থেকে তিনটাও যত পার্টিসিপেট খাইনে রক বড় ফাই সফাইনে নামাই তে আং তারিখ 18 তারিখ রবিবার রবিবার অগস্ট যত্ন ফাই সফাইনে নামাই তে আং ও বাদারঘাট স্টেশন নকে বিয়াং টিকে কিসা ওয়ান সুবি সংমা ওয়ান সুক লাইকা ইয়াং সাউথ সাউথ সিপাইজলা ওয়েস্ট খোয়াই যে টংনাই ডিস্ট্রিক রকমকে যতন আগরতলা বাদারঘাট স্টেশন কাফাইনাই তে আইন সাকানি হংকাংকে নর্থ তে উনকুটি ও দুইটা ডিস্ট্রিক্ট হংকাংকে আর যে ডিভিশন টংনাই রক বরক ধর্মনগর কাসনাই তে আম্বাসা হংকাংকে নিনি দলাই ডিস্ট্রিক্ট হংকাতে নিনি কুমার কয়লা শহর ডিভিশন রক বরক যতন আম্বাসা রেল স্টেশন কাপাইনাই তে আং অবন কবংনা মুসুঙ্গ নর দুইটা তিনটা নিবিসিংগই নাই আর আগরতলা বাদারঘাট স্টেশন ফাইসপাইনা বাকে আং কবক যাব আসুন